হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নিজস্বী প্রকল্প নিয়ে যেখানে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার দিকে ফ্ল্যাট দেবে সরকার তো এই ব্যাপার নিয়ে ভিডিওটি পুরো ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক নিজশ্রী প্রকল্পে ফ্ল্যাট দেবে সরকার তো এখানে হেডিংটা আমরা বুঝতেই পারছি নিজশ্রী প্রকল্পটার নাম দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের কে ফ্ল্যাট দেওয়া হবে মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর রূপশ্রী প্রকল্পের পর বাংলায় আরও একবার উজ্জ্বল হবে বিশ্বের দরবারে এই প্রকল্পের ফলে উপকৃত হয়েছে বহু দুস্থ পরিবার এবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভিন্ন পথে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বড় সড়ক ঘোষণা রাজ্য সরকারের যেটা সকলের জন্যই ভালো খবর নিম্ন এবং মধ্যবিত্তদের জন্য বড়সড় সড়ক ঘোষণা রাজ্য সরকারের বাংলায় এবার নিজস্বী প্রকল্প চালু করবে রাজ্য সরকার মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই সমস্ত ফ্ল্যাট পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে রাজ্যে মোট পঞ্চাশ হাজার ফ্ল্যাট তৈরি হবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা বিশাল সংখ্যক ফ্ল্যাট তৈরি করা হবে রাজ্যে পঞ্চাশ হাজার আজ থেকে দেড় বছর পরই ফ্ল্যাট দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর অর্থাৎ আজ থেকে দেড় বছর পর এখনও দেড় বছর পর আপনারা ফ্ল্যাট এখনও তৈরি হবে এখনও তৈরি হয়নি পঞ্চাশ হাজার ফ্ল্যাট তৈরি হবে এবং দেড় বছর পর সকলকে ফ্ল্যাট দেওয়া হবে এমনটাই সরকারের তরফ থেকে জানানো হয়েছে তবে ক্ষেত্রে জমির দাম নেবে না রাজ্য সরকার তো ফ্ল্যাটের যে জমি হবে সেই জমির কোনো দাম নেবে না রাজ্য সরকার কারণ সরকারি জমিতেই তৈরি হবে নিচস্ত্রী প্রকল্পের আবাসন বুধবার রাজ্যসভায় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তো সরকারি জমিতেই ফ্ল্যাটগুলি তৈরি করা হবে সেই জন্য সেই ফ্ল্যাটের জমির কোনো দাম সাধারণ মানুষের কাছ থেকে নেবে না এই প্রকল্পে যাদের আয় পনেরো হাজার টাকার নিচে তারা এক কামরার ফ্ল্যাট পাবেন এটা দেখুন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের ফ্যামিলি ইনকাম মান্থলি মান্থলি ফ্যামিলি ইনকাম পনেরো হাজার টাকা বা তার নিচে হতে হবে তবে তারা এক কামরার ফ্ল্যাট পাবে তিনশো আঠাত্তর স্কোয়ার ফুটের ফ্ল্যাট পাবেন তারা তাদের ফ্ল্যাটটা যে এরিয়াটা হবে সেটা হবে তিনশো আঠাত্তর স্কোয়ার ফুট এক কামরার ফ্ল্যাট যেটাকে আমরা ওয়ান বিএইচকে বলে থাকি পনেরো হাজার টাকার নিচে আপনার মান্থলি ইনকাম হতে হবে অপরদিকে যাদের আয় তিরিশ হাজার টাকার নিচে তারা দুই কামরার পাঁচশো উনষাট স্কোয়ার ফুটের ফ্ল্যাট পাবেন অর্থাৎ যাদের আয় তিরিশ হাজার অর্থাৎ নিম্নবিত্ত অর্থাৎ পনেরো হাজার টাকার নিচে নিম্নবিত্ত দিকে এক কামরার ফ্ল্যাট এবং যাদের আয় তিরিশ হাজার টাকার নিচে তাদের দিকে দু কামরা পাঁচশো উনষাট স্কোয়ার ফুট তাদের এরিয়াটা হবে টু বিএইচকে ফ্ল্যাট দেওয়া হবে প্রসঙ্গত এক কামরা ফ্ল্যাটের দাম সাত দশমিক দুই আট লক্ষ টাকা অর্থাৎ সাত লক্ষ আঠাশ হাজার টাকা এবং দু কামরা ফ্ল্যাটের দাম নয় দশমিক দুই ছয় লক্ষ টাকা অর্থাৎ ন লক্ষ ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ যাদের আয় পনেরো হাজার টাকা তাদের এক কামরার ফ্ল্যাটের দাম হবে সাত দশমিক দুই আট লক্ষ টাকা এবং দু কামরার ফ্ল্যাটের দাম হবে নয় দশমিক দুই ছয় লক্ষ টাকা অর্থাৎ পনেরো থেকে তিরিশ হাজার টাকা অবধি যাদের আয় তারাই এই ফ্ল্যাট পেতে পারেন অনলাইনে আপনি আবেদনও জানাতে পারেন এই ফ্ল্যাটের জন্য লটারির পর মিলবে এই ফ্ল্যাট আপনি অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এখনও আবেদন শুরু হয়নি আবেদন শুরু হলে অবশ্যই জানানো হবে যখন আপনাকে আবেদন শুরু হবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং তারপর লটারি করা হবে কারণ প্রচুর মানুষ আবেদন করবে পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সকলেই চায় তাদের একটা ফ্ল্যাট হোক থাকার তো সকলেই অ্যাপ্লাই করবে তো এত সংখ্যক মানুষ অ্যাপ্লাই করবে তার জন্য লটারি করা হবে এবং লটারির মাধ্যমে যাদের ভাগ্য ভালো হবে তাদেরকেই ফ্ল্যাট দেওয়া হবে এমনটাই রাজ্য সরকার জানিয়েছে একই সঙ্গে গ্রাহক বাছাইয়ের প্রক্রিয়া ও টাকা পাওয়ার শর্তেও বিশেষ নজর দেওয়া হবে মন্ত্রী জানিয়েছেন আবাসন দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র গ্রহণের পর লটারির মাধ্যমেই ঠিক করা হবে ফ্ল্যাটের মালিকানা অর্থাৎ ফ্ল্যাটের মালিক কারা কারা হবে সেটা পুরোটাই অনলাইনে আবেদনের পর লোটারির মাধ্যমে নির্ণয় করা হবে এবং এটি আবাসন দপ্তরে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখনও আবেদন শুরু হয়নি আবেদন শুরু হলে সরকারের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে তখন আপনাদের সকলকেই আমি দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে তার একটি ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এই প্রকল্পে নিজস্বী প্রকল্পে যেখান থেকে আপনারা পেতে পারেন একটি খুব সুন্দর ফ্ল্যাট তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যেটি এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সকলের জীবনেই চান আপনারা যে একটা ফ্ল্যাট সকলেই থাকার জায়গা চাই একটা ভালো তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা খুব সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে তো যখন অনলাইনে আবেদন শুরু হবে তখন আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব কীভাবে আবেদন করতে হবে তো এই ব্যাপারে পরবর্তী কোনো আপডেট পেলেই আমি তার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব তো থ্যাংকস ফর ওয়াচিং এবং বন্ধুরা যদি এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখানে আমরা বিভিন্ন ধরনের চাকরির খবর বিভিন্ন ধরনের সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স জি কে এই সব নিয়ে আলোচনা করি তো চ্যানেলটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং